আজকে আপনারা যখন ঢাকা বাংলাদেশের রাজধানী এত উলামায়ে কেরাম একত্রিত হয়েছে বাতিলদের কিন্তু ভয় কলিজা থর থর করে কাঁপছে তোদের কলিজার ভিতরে ভয়ের আগুন ধরিয়ে দিতে হবে আজকে বাতিলদের মস্তককে ফেটে বক্তব্য ছাগলে নিক্ষেপ করতে হবে আল্লাহু আকবার আল্লাহ কেরাম একত্রিত হতে পারি আমার বর বলছে বাতিল যত শক্তিশালী হোক সর্বস্তরের উলামায়েকে মুসলমানদেরকে এবং মুকাম্মল পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এমন পরিবেশ কায়েম করার জন্য এই উলামা মশাই সম্মেলন জবরদস্ত ভূমিকা পালন করতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলামে এই 52 বছরে একজন শিক্ষা কমিশনে কোনো একজন আলেমকে রাখা হয় আজকে সেই আমাদের শিক্ষা কারিকুলাম শিক্ষা নীতি আজকে যদি আপনারা দেখেন যে আমাদের এই শিক্ষা কারিকুলামে কি ঢোকানো হয়েছে সেই চরমনায় পীর সাহেব উনি দ্ব্যর্থহীনভাবে এটা উনি প্রতিবাদ করছে আমরা করছি কিন্তু ওনার প্রতিবাদটা এটা বেশি ক্রিয়াশীল হয়েছে চন্দনা পীর সাহেব হাজরা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ রাজনীতিবিদ ডিপ্লোম্যাটিক প্রুডেন্স আছে ওনার ওনার নেতৃত্ব ওনার নির্দেশ আমরা কদমে কদমে মানি চলব যদি তত্ত্বাবধায়ক সরকার হয় অথবা জাতীয় সরকার হয় যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় ফেয়ার ফ্রি অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের যদি পরিবেশ তৈরি হয় হাত পাকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা ঘাম ঝরাব আর যদি সেই পরিবেশই তৈরি না হয় একতরফা নির্বাচন জেন্টেল প্রকারের নির্বাচন দিয়ে বৈতরণে পার হওয়ার যদি এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজপথে নেমে রক্ত দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে বর্তমান ওলামায়ে কেরামের মধ্যে সালেহিয়ত আল্লাহর মেহরবানিতে উল্লেখযোগ্য হারে আছে নামাজ রোজা হজ যাকাত তসবিহ তাহলিল পীর মুরিদি আত্মসুজির মাধ্যমে আমাদের মধ্যে সালেহিয়ত যথেষ্ট পরিমাণ আছে আল্লাহর অষ্ট দয়া মেহরবানি কিন্তু সালাহিয়া সম্পর্কে আমাদের অবস্থা কি আপনারা ভালো করে জানেন এই সালেহিয়তের কারণে আজকে মসজিদের ইমাম ঈদগার ইমাম এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এই দেশের মানুষ আমার দেশের উপরে আস্থা রাখে আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিল সে যদি একটি মসজিদে উপস্থিত হয় আর একজন আলেম যদি মসজিদে উপস্থিত হয় আওয়ামী লীগের লোকেরাও কিন্তু আব্দুল হামিদের পিছনে হাসিনার পিছনে নামাজ আদায় করতে রাজি হবে না আপনার পিছনে নামাজ আদায় করার জন্য তারা একমত পোষণ করবে জাতির ভালাই নাই কল্যাণ নাই মঙ্গল নাই উন্নতি নাই যেই জাতির নেতা ইমাম হবে কি মহিলা এ কি বুখারী শরীফ হাদিস না আমার নিজের বানানো হাদিস কোনটা বুখারী শরীফ হাদিস যদি হয় আমরা আলেমরা সব মসজিদে রইছি আমরা সব ইমামতিতে রইছি আমরা খানকায় রইছি এই ফাঁকে হাসিনা খালেদা রহস্য নিঃস্বাদ মনে করতেছে মহিলারা আমরা এই রাষ্ট্র দখল করি তারা চালাইতেছে দেশ কোন সন্দেহ নাই আপনি এখন থেকে আমি মনে করি যে আমাদের ছাত্রদেরকে এখানে সব মোহতাবেম মুহাদ্দিস আছেন তাদেরকে যোগ্য নাগরিক যোগ্য দেশ পরিচালনার যোগ্যতা বাড়াইতে হবে এইটা আমার কথা আমি দেখছি সারা বিশ্বে তা নইলে কেউ দিয়ে যাইবে না আপনাকে আমাকে আমাদের এগুলো লাগবে সেহেতু আলেম সমাজ আগামী নির্বাচনে নির্বাচন আসতেছে নির্বাচন আসতেছে আর দূরে থাকা যাবে না যদি হাত পাকা ইসলামী আন্দোলন হক হয়
আপনাদের মাপকাঠিতে বিছানে তাহলে সবাই ঝাপাইয়া পড়তে হবে, শত্রু মোকাবেলা করতে হবে। কারা কারা রাজি আছেন? এই শত্রু মোকাবেলা ছাড়া আর উপায় নাই। সেহেতু আসুন, লা তাহজান ইন্নাল্লাহ মানা লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত আমাদের সাথে থাকবে। ওলামায়ে কেরাম যদি ময়দানে ঝাপাইয়া পড়ে তাহলে এই দেশের এই শয়তান গুলা ইবলিস গুলা ইসলাম বিদ্বেষী আদুল ইসলাম অল মুসলিম তারা আর ময়দানে থাকতে পারবে না। জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, হকের বাতি যখন প্রজ্বলিত হয় বাংলাদেশে তখন এই নাস্তিক মুরতাদের দল আওয়ামী লীগের সন্ত্রাসী দল আর ময়দানে থাকতে পারবে না। হাত পাখা বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। একজন আহলে হক ভয়েস ওয়াজ করতে বসে আরেকজন আহলে হকের বিরুদ্ধে প্রকাশ্যে কিন্তু বক্তব্য রাখেন, এটা আমার মনে হয় দেশের জন্য ক্ষতি হচ্ছে এবং এতে বিচ্ছিন্নতা পয়দা হচ্ছে। এর জন্য ওলামায়ে কেরাম যদি তাদের নজরে ধরা পড়ে, কেউ কারো বিরুদ্ধে কথা বলছে তাকে ডাক দিয়ে হোক, ফোনে হোক, চিঠি লিখে হোক, একটু সতর্ক করলে আমার মনে হয় বিচ্ছিন্নতা দূর হবে, ইনশাল্লাহ ইতিহাস মজবুত হবে। এক আর পাঁচ বছর পরে মৌসুমি অস্থিরিত হয় নির্বাচন আসছে, দেখবেন ওই সরকার বা অন্য মহল থেকে ছোট্ট ছোট্ট দল উপদল তৈরি করে বিভিন্ন দরবারে তারা দৌড়াদৌড়ি করে, পাবলিক মনে করে ওলামায়ে কেরাম একটা বিচ্ছিন্ন হয়ে আসে। এর জন্য তাদেরকে নসিহাত করে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় পাবলিক দেখবে সবাই এক প্ল্যাটফর্মে এসে গেছে, আলহামদুলিল্লাহ একটা শক্তি পয়দা হবে। এতটুকু পরামর্শ দিয়ে বা দোয়া চাই আল্লাহ রসুলের 23 বছরের জিন্দগি সামনে রেখে আজ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক জীবনে গোটা বিশ্বে ইসলামকে পরিপূর্ণ দাওয়াত দিয়ে ইসলামকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। এ দায়িত্ব থেকে কেহ রেহাই পাবে না, এ দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না। অতএব দায়ী হওয়ার জন্য কতটুকু যোগ্যতা অর্জন করতে হবে তা আমাকে জানতে হবে। আসুন, এই জন্য গোটা ওলামায়ে কেরামদেরকে সর্বদা ঐক্যবদ্ধ হতে হবে। আজকাল যদি আমরা ঐক্যবদ্ধ না হই, আমাদের যোগ্যতা যদি আমরা বারবার যাচাই বাছাই না করি, দাওয়াত ও তালিম তালিমিয়াতের মাধ্যমে সত্যিকার যদি আমার যোগ্যতা আমি অর্জন করতে না পারি, উম্মতকে সঠিক দাওয়াত দেওয়া যাবে না, উম্মতকে সঠিক রাহবানি করা যাবে না। আর উম্মত যদি আজকে তথাকথিত মানুষের তন্ত্রমন্ত্রের এই ফাঁদে পড়ে তারা যদি তারা ধ্বংস হয়ে যায় মায়ের মহাসরে, আমাদের কি আসামি কাঠগড়ায় দাঁড়াতে হবে? কারাবন্দী সকল মজলুম আলেমকে দ্রুত মুক্তি দিতে হবে এবং ওলামায়ে কেরামের নামে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। এখানে অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি অনেক ওলামায়ে কেরাম জেলে ছিলেন, অনেকে বেরিয়ে এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কয়েকজন ওলামায়ে কেরাম দীর্ঘদিন যাবৎ জেলবন্দী আছেন, বিশেষ করে মাওলানা মামুনুল হক এবং আমাদের মুফতি নূর হোসেন নুরানি এবং মুফতি মনির কাসিমি সহ বেশ কয়েকজন আছেন দীর্ঘদিন যাবৎ জেলবন্দী। অনেক খুনিরা আছে ঘুরে বেড়ায়, হাজার কোটি টাকা লুটপাট করে ঘুরে বেড়ায়, কিন্তু আলেমরা এখানে জেলে আবদ্ধ আছে, জামিন পায় না, এটা অমানবিক। এই বিষয়টাকে ওলামায়ে কেরাম ভালোভাবে নিচ্ছে না, ওলামায়ে কেরামের রক্তক্ষরণ হচ্ছে। এজন্য আমরা চাই তারা আইনি প্রক্রিয়ায় জামিন হয়ে বের হয়ে আসুক।